হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চিরঞ্জিত পিঙ্কি ব্লগ। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি মামা বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমরা, আমি, বাবা, মা, দাদা, দাদার একটা ফ্রেন্ড, যে দাদাটা আমাদের টাকা পার্জনের জন্য ক্যামেরা করছি। আমাদের টোটো সারাই করা ঠিক হয়ে গেছে, এবার আমরা আবার বেরিয়ে পড়েছি। চারিদিকে মনোরম দৃশ্য দেখতেই পাচ্ছ, গ্রাম্য পরিবেশ বুঝতেই পারছো। আর গ্রাম আমার খুবই ভালো লাগে ছোটো থেকে। আর এই সময় একদম সরষে ফুলের গন্ধে গন্ধে বাতাস মহ মহ করছে, দেখতেই পাচ্ছ তোমরা। একদম পুরো হলুদ, যত দূর তাকানো হচ্ছে সমস্ত হলুদ। এদিকে আরও সব চাষবাস হচ্ছে। আমরা চলে এসেছি, মামা বাড়ি নেমে গেছি গাড়ি থেকে, মামা বাড়ি ঢুকবো এখন, তোমরা দেখতে থাকো। দাদা কলার পাতা কাটছে, কারণ আমরা মামা বাড়ি আসলে কলার পাতাতেই বেশি খাই। কলার পাতায় খেতে খুবই ভালো লাগে, কারণ কলার পাতার খাওয়ার মধ্যে একটা আলাদাই টেস্ট আছে। দেখেছো বৌদি নিয়ে চলে আসছে কলার পাতা, যে আমার বড় শাশুড়ি মা, বৌদির মেয়ে। দেখ দাদা, কলা গাছ কাটা মিশন কমপ্লিট, যা হচ্ছে এখন বাড়ির ভেতরে। সুন্দর সুন্দর করে কলা পাতা, সেগুলোতে খাওয়ার খেতে গেলে কোনো অসুবিধে না হয়, সেই জন্য। ছোটবেলায় কলার পাতার ওই ডগাগুলো দিয়েই সব আমরা বানাতাম, চরম লাগতো সেই ছোটবেলার এক্সপ্রেশন। একদম মনে পড়ছে, কথা মনে পড়ে যাচ্ছে। চলে এসেছে দাদা, বৌদি, মাসি, ওনারা সব আসলো বাড়ি থেকে, ছোট মামার বাড়িতে এসেছে। আসার সময় আমার সাথে দেখা, রাত্রে আমাদের খিচুড়ি পিকনিক। বৌদি অলরেডি নেমে পড়েছে মাঠে আমার জন্য খাওয়া রেডি করার জন্য। বৌদি একা হাতে সামলাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বৌদি খুবই হ্যাপি যে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে, সেই জন্য যে ডাল ভাজা হয়ে গেছে বৌদির অলরেডি। সমস্ত কিছু সবজি কেটে কুটে বৌদি মামি সব কি বাটছে, মশলা বাটছে মামি। সত্যি আমি খুবই হ্যাপি, মামা আবার ওয়ারেস গুলছে, পরিবার পেয়েছি, ছোট মামা জল খাচ্ছে, মা বসে আছে, মা বসে আছে, শ্বশুর গেম খেলছে, আমার শ্বশুর মশাই গেম খেলতে ব্যস্ত, হাই করে দাও, সোনার পাশে বসে বন্ধুগুলা সব খেয়েছে, তিনজনই পাপড় ভাজছে বৌদি এখন, কারণ খিচুড়ির সাথে পাপড় ভাজা যদি শীতের মধ্যে নাই থাকলো তাহলে জমলো কিভাবে। কখন গরম গরম খিচুড়ি পড়বে আমাদের কলার পাতার উপরে। বেগুন ভাজা স্টার্ট করে দিয়েছে বৌদি, এই যে দেখো খিচুড়ি কত সুন্দর ভাবে দেখে বসে আছে, কত সুন্দর, সত্যি খেতে খুবই টেস্ট হয়েছিল। অসাধারণ রান্না করেছিল বৌদি, এবং সহযোগিতায় ছিল মামি। কতদিন পর অসুস্থ হয়ে যাওয়ার পরে যে নীল পলিশ পড়া হচ্ছে, কেমন লাগছে তোমার নীল পলিশ পড়ছো যে তুমি? এই বছরের শেষ নীল পলিশ পড়ছো তুমি, এক বছর ধরে তোমার হাতে নীল পলিশটা থাকবে, লং লাস্টিং এশিয়ান পেন্ট। তো বন্ধুরা, শুরু হয়ে গেছে আমাদের আজকের প্রথম পিকনিক করা, খিচুড়ি দিয়ে একদম। দেখতে পাচ্ছ তোমরা, আমরা সবাই বসে গেছি, বৌদিও বসে গেছে, বৌদি খাইয়ে দেওয়ার পরে ছেলে বসেছে, ছেলে ছেড়ে উঠে গেছিল। আমার বোন সীমা লজ্জা পাচ্ছে, মাসি দেখো, রিমা আরো টিম ব্যাটেল বোন, এটা এটা সাবিত্রী বোন, খুব লজ্জা ভাই। কারণ
অপারেশন করা বেশি দিন হয়নি এখনো, নিচে বসলে একটু অসুবিধা হবে, সেলাই চাপ লাগবে। এই জায়গায় বসো বৌদি, বসো বৌদি। এটা